তুলসীর হার লাভ করবে না, তুলসীর মালা যে পরে না। শাস্ত্র বলে যে অট্টালিকা গৃহ, দুতলা তিতলা বাড়িতে বাস করলেও তোমার জমের ঘরে বাস হয়। আর তিলক ধারণ না করে যেন রৌরব নামে একটি নরক আছে, তুমি সেই নরকে যাবে। এই শেষ জ্ঞান আমার কথাটা বুঝবেন, জানি না আমি হয়তো মাথায় আপনাদের কাছে আমি আর নাম আসতে পারি, আমি আসলে অসুস্থ। দেখেন একটি বনে একজন মুনি বাস করত। জয়রাধে কেউ কথা বলুন না, এই মুনির একটি গাবি ছিল, সেই গাবির নাম হচ্ছে শ্যামলী। কি করেন মুনি সবসময় তাকে দেখে দেখে রাখেন, আর শ্যামলীর দুধ দিয়ে গোবিন্দ সাজেন। সেই বনে একটি বাঘ ছিল, সে চায় শ্যামলীর মাংস খাওয়ার জন্য, মালিকের জন্য খাইতে পারে না। একদিন এই মুনিবর দূর দেশে চলে গেছে, শ্যামলীকে একা রেখে শ্যামলী গাছ খাইতে বাইর হয়েছে। এই বনের মধ্যে একটি পুকুর ছিল, অনেকদিন ব্যবহার করা না কারণে চাবি ছিলেন, তো চাবি জমে গেছে, মা ভিতরে গেলে আড্ডা যায় না। কচি কচি গাছ থেকে এই শ্যামলী এই পুকুরে নেমেছে, নামার পর আর উঠতে পারে না। দূর থেকে বাঘ দেখেছে, শ্যামলী তোমাকে খাওয়ার আসতে সময়। সে যখন ঝাঁপ দিয়েছে শ্যামলীর কাছেও সে করতে পারে না, চাই হাত ঘুরে পড়েছে। ভক্তের বিনাশ নাই, তাকেও খাইতে পারে না, সেও আর উঠতে পারে না, যত সত্য না হবে না চামিতে উঠা যায়। বাঘ বলছে, ওলে শ্যামলী আমি বড় আশা নিয়ে এসেছিলাম, তোর মাংস আমি খাবো, খাইতে তো পারলাম না, আমার দিকে ঘাটটা একটু ঘেলিয়ে দে, আমি না কিছু রক্ত খাই। শ্যামলী বলে, ওরে বাঘ মিচা তোমার দাবি, আমার ঘরে মালিক আছে, তুই তো পরে জানি, আমি যখন সন্ধ্যাবেলা ঘরে যাব না, আমার মালিক আসি আমাকে শ্যামলী শ্যামলী বলে ডাকবে, ডাকবে না, আমি হাম্বা হাম্বা রবে জবাব দেব। মালিক আসিয়া আমাকে কৌশলে উঠে আর মনে মনে ভাববে তোর কারণে আমি ঝাঁপ দিয়েছি, তোকে লাঠি রাখাতে মেরে গেছে। তাই মালিকের উপরে যেজন দিতে পারে বার, ওনা হাসে দিলে সে বহু নদী পার। ইন্ডিয়ান সব ফিল্ম দেখিয়া হিন্দু ছেলেরাও দাঁড়িয়ে রাখে, মুসলমান ছেলেরাও রাখে। এখন আমি গাড়িতে উঠলাম, দেখায় যাব, আমাকে আদাব দিবে না সালাম দিবে, পরিচয় দিবে। ওরা যদি একসময় টকি দেয় নাহলে সালাম দেবে, হিন্দু তো আর টকি দেওয়ার ব্যবস্থা নেই। যদি গুরুর দেওয়া মালামাল বলা থাকে, আমার কাপড়ের দোকান, আমি নরসিংদী যাই, গাড়িতে উঠি
মালা দেখি আমার নয়, যারা আছে হিন্দুর মালা থাকে। বাবু নমস্কার, আপনার সিটে বসুন। আমার একটি পরিচয় আছে, আপনি মালা দিয়েছেন, আপনার একটি পরিচয় আছে। আমরা কি করি, এটা কিন্তু শিক্ষা জগতের কথা, এটা ভান তো দেয় না। গুরু মন্ত্র নিলাম, গুরু গলায় মালা দিলেন, বাড়ি থেকে চলে গেলেন, আমি লজ্জা করে মালা ফেলে দিলাম। আমরা জীবনে পাঁচবার মালা দেই, সমাজের বয়ে গোবিন্দর বয়ে দেয় না, মাতৃসাধ্যের পিতৃ সাথে। মা মরেছেন, বাবা মরেছেন, বৈষ্ণব ঠাকুর যাবেন, আমার গলায় মালা দিবেন। আর আমি যত বড় শিক্ষিত হই না কেন, বিবাহ বাসরে আমার গলায় মালা দিতে হয় তিনবার। আর কৃষ্ণভক্ত পরিবারে জন্ম নিলে গুরু দীক্ষা দিলে গুরু একবার, আর একবার হচ্ছে যাওয়ার বেলা শেষের দিনে যখন আমাকে শ্মশানে নিয়ে যাবে সেদিন একটা মালা দিয়ে দিবে। কাকে দিলাম না মল্লে দিলাম, এই যে পাঁচবার। আরো এগুলোর অর্থ কি, আপনি মৌলভীবাজার থেকে শ্যামলী পরিবহনে টাকা যাবেন, আপনার যদি টিকিট থাকে না ড্রাইভার গাড়ি ঢুকাবে। সেই মালা হচ্ছে ভক্তিপদের পাশে উঠার টিকিট। অনেক শিক্ষিত ভাই আসর থেকে নামার পরে বলে দাদা মালা দিল না হলে কি হবে না, পরিচয় তো থাকতে হবে। আমি যদি সেই ভক্তিপদের পাশে মাসকে চিনি না, বাসের ড্রাইভার আমাকে ডাকবে তোমার টিকিট কাটা আছে আমার গাড়িতে, তুমি তাই দয়া করে মা বোন যারা দীক্ষা নিয়েছেন তারা যেন সবাই মালা ঘুরায় দেয়, দেখবেন আপনার কত সুবিধা হবে। সলনা করে কয় ভাই তুলসীর মালা গলায় নিতাম, জল তো লাগবো কি খাওয়ার হবে না দেওয়া লাগে। এই তুলসীর কি জানেন কি আছে, করার পর আমরা তুলসী গাছ কেন দেই, চৌকে তুলসী পাতা কেন রাখি, এই জল যদি গায়ে থাকে আমার জানা মতে গায়ের মধ্যে আপনার ফুট হাউস দিয়ে বলা হয় না, তুলসী মালা থাকে। তাই সে ঠিক আছে, এইভাবে মানে মাথায় করে থাকলে বজ্রাঘাতে মৃত্যু হয় না, বজ্রপাত মাথায় পড়ে না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় না। তাই সবাই দয়া করে মালা পড়বেন, আমরা আজকে এই মুহূর্তে মহন্ত করে দিচ্ছি, চলে যাক। হরি হরি বল। আপনারা যা যা সবাই বসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
শ্যাম রাম হরে 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 অষ্ট প্রহরে নাম দৈত্য অষ্ট ভালে গৌরচন্দ্র ভালে গৌরচন্দ্র কোন দেবী
পুষ্পমালা হই আয় আনন্দ, কণ্ঠে দিলা পুষ্পমালা হই আয় আনন্দ, মালে দিলা যজ্ঞের ত্রাস, মালে দিলা যজ্ঞের ত্রাস, মালে দিলা যজ্ঞের ত্রাস, মালে দিলা যজ্ঞের ত্রাস, কৃষ্ণ দাস বলবো পারে দিলা যজ্ঞের ত্রাস, আরে দাদা লীলা কৃষ্ণ দাস পারে দিলা যজ্ঞের ত্রাস, কণ্ঠে দিলা প্রসাদী মালা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, তুর করিতে হবে দাদা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, তুর করিতে হবে দাদা, কণ্ঠে দিলা প্রসাদী মালা, পারে দিলা গোপী চরণ, পারে দিলা গোপী চরণ, অরে সংকীর্তন সমাপন করিব রে, সংকীর্তন সমাপন করিব রে, সংকীর্তন সমাপন করিব রে, সংকীর্তন সমাপন করিব রে, তারাই গৌর রঘুনন্দনের ভাগ্যের সীমা নাই, রঘুনন্দনের ভাগ্যের সীমা নাই, সারাঙ্গি নাই গৌরবিতা, রঘুনন্দনের ভাগ্যের সীমা নাই, সারাঙ্গি নাই গৌরবিতা, তাদের ভাগ্যের সীমা নাই, ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন, তুমি জন্মে জন্মে ওই হো Yeah.
যে দুলা থাকবে এই দুলাটা চব্বিশ ঘন্টা কোন সমস্যা নাই, সপ্ত প্রদক্ষিণ করে ধুলা জল দেওয়া হয় দুর্গা পূজায় সেটাকে বলা হয় ফুটপানি, আর আজকে হচ্ছে আনন্দ দরি প্রভু শিশু চিন্ত
চাইছে যে রাধে কত গেলা নিজ নিজ Oh,
আনন্দ মনে আনন্দ মনে